হ্যালো, গুড মর্নিং অল। আজ ভিডিও বেঙ্গলি মেই বানেগা, কিউকি আজ হামারা সাল কা পহলা দিন হ্যায়। জো বেঙ্গলি নিউ ইয়ার হোতা হ্যায় তো আজ সাল কা পহলা দিন হ্যায়, তো আজ বেঙ্গলি মেই মেয়ে বাত করুঙ্গি, কিউকি আগর বেঙ্গলি মেয়ে আজ বাতে নেই করুঙ্গি তো খুদ কো আচ্ছে নেই লাগেগা। আই হোপ আপ সব লোক সমঝেঙ্গে। তো আজ আমাদের শুভ নববর্ষ, সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ সকলকে। শুভ নববর্ষে সকালবেলা এখন টাইম 9টার আশেপাশে হবে, বাড়িতে মা আর বাকিরা সব রামায়ণ দেখছে। আমি এখন ভাবলাম একটুখানি ফ্রি আছি, কারণ চেহারা ছবি ঘাম ভরা, তার মানে ঘাম ভরা মানে রোজ যেটুকু আর কি এক্সারসাইজ করি সেটুকু করার পরে আমি একটুখানি টাইম পেয়েছি, টিফিনও বানানো হয়ে গেছে। তো যাই হোক, নববর্ষ আজকে যে পয়লা বৈশাখ আমরা যেভাবে উদযাপন করি সেইভাবে হয়তো পারবো না, তবু মনের ভেতরে যে খুশিটুকু আছে সেটুকু নিয়েই আমরা চলবো সারা বছর, আর অনেক পজিটিভ এনার্জি নিয়ে আশা করব আমাদের বাকি যে বছর বাকি দিনগুলো খুব ভালো যাবে, আর এই চরম পরিস্থিতি খুব সহজেই আমরা কাটিয়ে উঠবো, এই আশা সবাই রাখবো, ভগবানের কাছে প্রার্থনা রাখবো। যারা আমাদের সাথে লড়াই করছেন, যারা বিভিন্ন ফিল্ডে আছেন, যাদের ডেলি বেসিসে বেরোতে হচ্ছে, যাদের কাছে না কোনো পয়লা বৈশাখ, না কোনো ছুটি, না কিছু আছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আর ভগবানের কাছে প্রার্থনা থাকবে তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, কারণ তারা সার্ভিস দিচ্ছেন বলেই আজ আমরা সুস্থ আছি, সুন্দর আছি, আর এইভাবে বসে আরামে কথা বলতে পারছি। বুবুন দেখতে এসছে, বুবুন বলো শুভ নববর্ষ। নববর্ষ বস্ত্র, নববস্ত্র, হ্যাঁ নববস্ত্র পরা হয় বাবা, নতুন কাপড় তো পরতে হয়, কিন্তু এবছরে আমাদের তো হয়নি, কারণ বেরোনোর কোনো প্রশ্ন নেই, দোকানপাটও বন্ধ, আর নতুন কাপড় পরাটাই সবকিছু নয়, নতুন মন নিয়ে এগোনোটাই আমি মনে করি সবকিছু। জানি এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাইকে অনেক যে কোনো ফিল্ডে সবাইকে খুব লড়াই করে চলতে হচ্ছে, ইভেন আমাদেরকেও তো। খুব শিগগিরই আশা করব ভগবানের কাছে আমাদের প্রার্থনা থাকবে, আমরা এই পরিস্থিতিকে খুব শিগগিরই যেন ওভারকাম করতে পারি, মানুষ ঠিক আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় যেন ফিরতে পারে, আর সবার মধ্যে অনেক পজিটিভ ভাবনা, অনেক পজিটিভ চিন্তা যেন থাকে, সেই শক্তিটুকু যেন তিনি দেন। আর কি বলতে পারি এই পরিস্থিতিতে, সবাইকে এই চিন্তা ভাবনা নিয়ে এগোনোর শক্তি যেন তিনি দেন। আমার তরফ থেকে বড়দের জন্য আমার প্রণাম থাকলো, ছোটদের জন্য আশীর্বাদ, অনেক শুভেচ্ছা থাকলো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর মন নিয়ে এগিয়ে চলবো আমরা। তো চলুন আমার দিন শুরু করি আজকে, দেখি বাজারঘাট কি হয় আজকে। অল্প কিছু স্পেশাল বানানোর ইচ্ছা আছে, সেরকম কিছু নয়, তবুও দেখি কি করতে পারি আজকে, একটু কিছু স্পেশাল না হলে আজকে একদমই ভালো লাগবে না। এদিকে থাকি, শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পরিস্থিতি সবাই ঘরেও থাকবে। বড়দাদা আমার প্রণাম, প্রণাম থাকলো, প্রণাম থাকলো, আর ছোটদেরকে বাংলায় এতটাই অনভ্যস্ত যে পাশ থেকে ঠাম্মাকে শিখিয়ে দিতে হচ্ছে এক্স্যাক্টলি কি বলবে, হিন্দি বাংলা ইংলিশ সব খিচুড়ি হয়ে যাচ্ছে, সুতরাং কিছু মনে করবেন না আপনারা। মা বলো কিছু, বড়দের আমার প্রণাম জানাচ্ছি, ছোটদের আমার ভালোবাসা স্নেহাশিস জানাচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ নববর্ষের ভালোবাসা থাকলো, সবাই প্রণাম নেবেন, সবাই প্রণাম নিলে হবে না বাচ্চাদেরকে, ছোট ছোট ভালোবাসা স্নেহাশিস নেবে, সবাই ঘরে থাকুক, সুস্থ থাকুক, ঘরের থেকে বেরোবেন না। নিন আমার প্রতি দেবতা সবাইকে শুভাশিস জানাবে। তো শুনুন, আমাদের তরফ থেকে তো হয়ে গেছে শুভেচ্ছা জানানো, এবার উনি কি বলেন? আমি
বাংলা নববর্ষের সবাইকে আমার অশেষ অশেষ শুভেচ্ছা, বড়দেরকে আমি আমার প্রণাম জানাই, ছোটদের প্রতি রইল আমার অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। সবাই ভালোভাবে থাকবে, আর তোমার যে নিকট জন আছে, যারা আত্মীয় পরিবার পরিজন, সবাইকে সাহচর্যে রাখবে যাতে তারাও সুস্থ থাকে, প্রত্যেককে গাইড করবে যাতে তারা কোনোভাবেই এই পরিবেশে কোনোভাবে আক্রান্ত না হয়। তো এটা শুধু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব নয়, এটা একটা সম্মিলিত দায়িত্ব, সবাইকে মাথায় রাখতেই হবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমাদের সবার একান্ত কামনা। তাই নববর্ষে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যাতে সবাই সুস্থ থাকতে পারি, সবাই ভালো থাকতে পারি, সবাই ভালো থাকবেন। তো এবার আসা যাক রান্নাবান্নার পর্বই। রান্নাবান্না আজ তেমন বিশেষ কিছু দেখাতে সত্যি ইচ্ছা করছে না, কারণ বিশেষ কিছু হচ্ছেও না, ওই একেবারে কিছু না করলে নয়, তাই একটু চাটনি আর চিকেন মা অলরেডি ম্যারিনেট করে রেখেছে। আর আজকে আমি রান্না করতে যাচ্ছিলাম, তো মা বললো আমি করছি, তুই অন্যদিকের কাজগুলো কর। এমনিতে অন্যদিকের কাজকর্মও আছে, কারণ আমাদের যিনি কাজ করেন আন্টি, তাকে আমি ঘরে ঠিক ঘরটার মোছানোর কাজে দিচ্ছি না, বাইরে থেকে বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে উনি চলে যাচ্ছেন। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড আর একজন এসে গেছে। সে আজকে পেছনে পড়েছে, ফিনাইল দাও, জল দাও, আমি ঘর মুছবো, মাথা খারাপ করে দিচ্ছে। আর আমাকে বলছে তুমি নেমো না, পড়ে যাবে। মানে যেটা ওর সাথে করা হয় সেটা আমার সাথে করছে আর কি। আর এদিকে মার চিকেন রান্না করছে, অলরেডি কষা শুরু হয়ে গেছে। রান্না বান্নার পর্ব আজকে বিশেষ কিছু দেখাবো না, কারণ সত্যি সেরকম ভাবে রান্না বান্না তেমন আজকাল কিছু হচ্ছে না, কারণ মেপে ঝুঁকে সবাইকেই চালাতে হচ্ছে, তো আমরাও ব্যতিক্রম নই তার মধ্যে। ঘরে থাকলেও আমি বিশেষ করে বেশি কিছু হতে দিচ্ছি না, কারণ আগামী দিনে আমাদের কি অবস্থা হবে, কিরকম কি থাকবো সত্যি কেউ বলতে পারে না। তো সুতরাং মিনিমাম বেসিক যেটুকু দরকার সেটুকুই করা হচ্ছে। আর এদিকে ঘর মোছাও জারি আছে, ঝাড়ুদার ঝাড়ুদার এসছে। তাহলে কি মাথা খারাপ করে দিচ্ছে, আমি ঘর মুছবো ঘর মুছবো, তুমি রোজ মোছো, আমাকে ফিনাইল দাও, জল দাও, বালতি দাও, মাথা খারাপ করে দিচ্ছে। এবার আমাকে চুপ করে বসে থাকতে হবে, পোছা লাগাবে। কাকে আর বলছি, সবাইকে বলছি। এই যে কি করছো তুমি, তুমি খেলছো, পোছা লাগানোটা খেলা না, এটা তো কাজ, মানে আমি কাজ করছি, কাজ করছি। তাহলে লাগাও, ঠিক করে লাগাও। তো এখন সন্ধেবেলা একটুখানি এসছি কিছু বানানোর জন্য, মানে পয়লা বৈশাখ অথচ একেবারেই মিষ্টি কিছু হবে না সেটা যেন ঠিক মানা যাচ্ছে না। আর আমাদের এখানে মানে ছত্তিশগড়ে বিলাসপুরে যেখানে থাকি, সব জায়গায় মিষ্টির দোকান খুললেও এখানে মিষ্টির দোকান খোলার পারমিশন এখনো হয়নি। আর জানি না কেন মিষ্টির দোকান খোলেও নি, আর দরকারও নেই খোলার, চাইও না। তো ঘরেই চাইছি কিছু বানাতে, তো আমি আজকে বোঁদে বানানোর জন্য রেডি হয়েছি, জানি না কতদূর সফল হব। তো প্রথমেই আমি চিনি, 1 কাপ চিনির সঙ্গে জল মিশিয়ে ওই চিনির যে শিরাটা সেটা বানিয়ে নেবো। আর তার আগে বেসনটা শুধুমাত্র জল দিয়ে গুলে নিয়েছি, আর চিনির শিরার মধ্যে দুটো এলাচ ফেলে দেবো,
একটুখানি জাস্ট সেন্ট হওয়ার জন্য, ভালো গন্ধ বেরোনোর জন্য। যে পরিমাণ চিনি নিয়েছি ঠিক সে পরিমাণই জল নেব। নিয়ে ওটা বেশ ফুটিয়ে একটু গাঢ় টাইপের হয়ে আসতে হবে, সেটা নিজের আন্দাজ মতো দেখলেই বোঝা যাবে। তবে আমি বোঁদে বানানোর এক্সপার্ট একেবারেই নই, কারণ এই জিনিসটা আমার ঠিক হয় না একদম, অনেস্টলি বলছি। তো যাই হোক, পরে বলছি সে কথা। এখন বেসনের মধ্যে একটুখানি বেকিং সোডা ভাজার ঠিক আগে আগে দেবো আর কি, যাতে একটু ক্রিস্পি হয় জিনিসটা, খুবই সামান্য দিয়ে আর কিছুই না। বাস তেল গরম করে যেমন করে ছানতি দিয়ে ফেলে। কিন্তু এর আগে আমি একদিন বোঁদে বানিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি খুব একটা ভালো একদম প্রপার যে বোঁদের শেপ বা যেমন খেতে হয় তেমনটা হয়নি। আবার একেবারে যে খারাপ হয়েছে তা ঠিক নয়, চলনসই হয়েছে, ঘরোয়া বোঁদে যেমন হওয়া উচিত ঠিক তেমন। তো ওই আর কি, বাচ্চাদেরকে একটুখানি খুশি করার জন্য, আর বোঁদে জিনিসটা বাচ্চারা একটু পছন্দ করে। তো সামান্য একটুখানি বেসনের পার্ট তুলে নেব, যাতে একটুখানি কালারিং করে দেখতে ভালো লাগে জিনিসটাকে। একটুখানি ফুড কালার দিয়ে দেবো ওর মধ্যে, খুব বেশি কালার দেবো না যেহেতু কালার জিনিসটা মোটেই ভালো নয়। সামান্য জাস্ট হলুদ বোঁদের মধ্যে জাস্ট একটু লাল লাল দেখতে ভালো লাগবে এরকম ভাবে। হ্যাঁ, তো এই যেটা বলছিলাম, বোঁদে আর কি বানানোর খুব একটা আগ্রহ আমার নেই, কারণ খুব একটা ভালো হয় না। তো বড়টা মানে বাবাই বলছিল রসগোল্লা বানানোর জন্য, তো রসগোল্লার এখনই গরম পড়েছে, আর রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে ওসব প্রিপারেশন করতে বেশ সময় লাগে। রান্নাঘরে ঠিক অতক্ষণ দাঁড়িয়ে আমার করার ইচ্ছা নেই, সেই মেন্টালিটিও ঠিক এখন এই মুহূর্তে নেই রসগোল্লা বানানো। তো খুব চটজলদি যেটা হয়ে যায়। তো এই প্রথম পার্টটা বোঁদের যেটা দেখাচ্ছে এটা একদমই ভালো হয়নি, একটু পুড়ে পুড়ে গেছে, দেখি পরের বারটা কি হয়। তো মনে হলো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তো আমি একটু জল মিশিয়ে ঠিক পাতলা করে নেব। এইবারে ঠিকঠাক পড়ছে। আর বোঁদে বানানোর জন্য অ্যাকচুয়ালি যে ছানটা বড় টাইপের দরকার সেটা তো ঘরোয়া নেই, ঘরে যেটা লুচি ছ্যাঁকা হয় সেটা দিয়েই আমি করছি। যাই হোক, ঘরোয়া বোঁদে বানানোর জন্য নিশ্চয়ই এখন আর আমি ছানটা কিনতে যাব না, সেটা সম্ভব নয়। যাই হোক, আর এবার লাল বোঁদেটা তো এইভাবেই চলতে থাকবে, একেবারে কম সময় কিন্তু লাগেনি। আর এই চিনির রসটা তৈরিও হয়ে গেছে অলরেডি, তো ওটাকে আমি রসে ফেলে দিয়ে খুব বেশি রসালো করবো না, যাতে মিষ্টিটা খুব বেশি না ঢোকে, চ্যাপচ্যাপে হয়ে যাবে একদম। ওই 5 থেকে 10 মিনিট, 5 মিনিট না, হ্যাঁ ওই 10-15 মিনিট রেখেছিলাম। নিয়ে তারপরে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে রসটাকে, বাড়তি যে রসটাকে ওটাকে ঝাড়িয়ে নেবো, তাহলে দেখতে বেশ একটু ঝুঁচুড়ে টাইপের হবে। তো এইভাবে যেটুকু বোধ হয়েছে, খুব বেশি বানাইনি, অল্প স্বল্প বানিয়েছি, এক্সট্রা যে রসটা সেটা ফিল্টার হয়ে নিচে পড়ে যাবে। আর বোধে খাওয়ার অপেক্ষায় রয়েছে সব ছানা পোনারা, ওরা ওই চিপস টিপস এসব খাচ্ছে। আর পপকর্ন কি করবো, প্রতিদিন সন্ধেবেলায় দুধ চকোস, দুধ কমপ্লেক্স, এগুলো ঠিক ভালো লাগছে না ওদের আর। আর বাইরে বেরোতে না পেরে পেরে আমার ছোটটা তো একেবারেই খিটখিটে টাইপের হয়ে গেছে মেজাজ, কি বলতে চায় কি মানে করতে চায় সবসময় বোঝা যায় না, মানে ওর মনের মতো কিছু হয় না। তো যাই হোক, আমার বোঁদে মানে বোঁদে যেটা বানিয়েছি আমি দেখাচ্ছি, একটু পরে রেডি হয়ে গেছে। তো আমার ভিডিও আজ আমি এই পর্যন্তই, বেশি কিছু আজকে করার মতো ছিল না, আর ভালোও লাগেনি, একটু হালকা গরমও পড়েছে এখানে, যার জন্য রান্নাঘরে দাঁড়িয়ে যে বেশিক্ষণ কাজ করব না সেই রকম অবস্থাটাও ঠিক নেই। তো চলুন আজকের মতো এখানেই সমাপ্তি করছি আমার ভিডিও, আপনাদের সঙ্গে আমি মিলবো নেক্সট ভিডিওতে। আর মাকে এনে দেখাচ্ছি বোধে কেমন হয়েছে, মা বলছে ঠিকঠাকই আছে, ঘরোয়া যেমন হয়। এই যে ঠিক এরকম এসছে, খারাপ একেবারে হয়নি, হয়তো শেপগুলো প্রপার হয়নি। ঠিক আছে, চলুন আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন।